অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তালুকদার একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা ইতিমধ্যেই প্রথম সপ্তাহ থেকে শুরু করে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত যে অ্যাসাইনমেন্টগুলো হয়েছে তোমাদের, সেই অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং অ্যান্সার আমাদের চ্যানেলে পেয়ে গেছো। যারা এখনো পাওনি চাইলে দেখে নিতে পারো। আজকে ভিডিওতে আমরা তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্ন অ্যান্সারগুলো দেখবো। চলো কথা না বাড়িয়ে আমরা কমপ্লিট স্ক্রিন চলে যাই এবং তোমাদের তৃতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো সেগুলো দেখতে থাকি। অ্যাসাইনমেন্টের অ্যান্সার খুব সহজে খুঁজে পেতে তালুকদার একাডেমি থেকে স্কুল হেল্পলাইন বিডি নামে একটি অ্যাপস প্রকাশ করা হয়েছে গুগল প্লে স্টোরে। তোমরা চাইলে সেই অ্যাপসটি ইনস্টল করে নিতে পারো। সেই অ্যাপসের মধ্যে ক্লাস সিক্স থেকে এসে বাইশ পর্যন্ত সকল অ্যাসাইনমেন্টের অ্যান্সার দেওয়া আছে। আজ ডাউনলোড করে নাও বন্ধুরা, তোমাদের বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সারটি এখন দেখব। তো এটি আগে তোমাদের তৃতীয় সপ্তাহে আরেকটি বিষয়ের অ্যাসাইনমেন্টের অ্যান্সার দেওয়া হয়েছে, সেটি হচ্ছে বাংলা। যারা এখন বাংলা বিষয়টি করো চাইলে করে নিতে পারো। আমাদের তালুকদারি প্রযুক্তি নামে একটি চ্যানেল রয়েছে, সেখানে তোমাদের কভার পেজের ভিডিওটি দেওয়া আছে এবং কভার পেজ কীভাবে ডাউনলোড করবে সেটিও দেখানো আছে। তোমরা চাইলে সেখান থেকে কভার পেজ ডাউনলোড করে নিতে পারো 2022 সালের জন্য। কভার পেজে তোমরা কী লিখবে? শ্রেণী লিখবে অষ্টম, বিষয় বিজ্ঞান, অ্যাসাইনমেন্ট নং এক, তৃতীয় সপ্তাহ 2022। অ্যাসাইনমেন্টের শিরোনামে তোমরা লিখবে প্রাণীর পরিচিতি ও শ্রেণীবিন্যাস উপস্থাপন। এটি হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম। আমাদের অ্যান্সার রেডি? অ্যান্সারটি দেখার আগে আমরা প্রশ্নটি দেখে নিই। অষ্টম শ্রেণী বিজ্ঞান বিষয় এর তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট 2022 সালের জন্য আমরা একটু জুম করে প্রশ্নটি দেখার চেষ্টা করি। প্রশ্নে বলা হয়েছে এটি 1 নং অ্যাসাইনমেন্ট, অধ্যায়ের নাম 1, প্রাণীজগতের শ্রেণীবিন্যাস। শিরোনাম বলা আছে প্রাণীর পরিচিতি ও শ্রেণীবিন্যাস উপস্থাপন। আমাদের অ্যাসাইনমেন্টের নির্দেশনা অনুসারে অ্যাসাইনমেন্টের অ্যান্সার করা লাগবে। বলা আছে অ্যাসাইনমেন্ট প্রস্তুত করার ক্ষেত্রে নিচের বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে হবে। ক, তোমার দেখা পরিচিত বিভিন্ন ধরনের অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণীগুলোর মধ্যে অন্তত চারটি পর্বের চারটি প্রাণীর নাম ও প্রাণীগুলোর পরভিত্তিক বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। খ, তোমার তালিকার পরভুক্ত করা কোন কোন প্রাণীগুলোকে শ্রেণীকরণ করা যায় তা উল্লেখ করে তাদের বৈশিষ্ট্য লিখতে হবে। এবং সর্বশেষ প্রশ্নে বলা আছে তোমার তালিকাভুক্ত প্রাণীগুলোর কোনটি ইতিবাচক, তোমার জীবন ইতিবাচক কী কী প্রভাব ফেলে, যেমন ইতিবাচক হতে পারে নেতিবাচক হতে পারে, সেগুলো উল্লেখ করতে হবে। তথ্যগুলো নিচে ছকে লিপিবদ্ধ করতে হবে। এই অ্যাসাইনমেন্টের প্রশ্ন, এখানে একটি ছক দেওয়া আছে প্রাণীর নাম, পর্বের বৈশিষ্ট্য, পর্ব, শ্রেণীর বৈশিষ্ট্য, শ্রেণী, ইতিবাচক দিক, নেতিবাচক দিক, এগুলো অ্যান্সার করা লাগবে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছিল যে প্রাণীদের পর্ব অনুযায়ী শ্রেণী বিভাগ করতে হবে এবং এখানে অন্তত চারটি, যে কোনো হতে পারে, মেরুদণ্ড অমেরুদণ্ড মিলিয়ে অন্তত চারটি, এর বেশি লিখলেও সমস্যা হবে না। অন্তত চারটি পর্বে চারটি প্রাণীর নাম লিখতে হবে এবং তাদের বৈশিষ্ট্য লিখতে হবে। তো আমরা ক লিখেও লিখতে পারি, আমার দেখা পরিচিত পরিচিতি পরিচিত পরিচিত না পরিচিত বিভিন্ন ধরনের প্রাণীদের মধ্যে পরভিত্তিক চারটি প্রাণীর নাম এবং বৈশিষ্ট্য নিম্নে উল্লেখ করা হলো। অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে চারটি প্রাণী হলো পাখি, আরশোলা, কেঁচো এবং কৃমি। প্রথমে আসি পাখি নিয়ে। পাখি হচ্ছে কর্ডাটা পর্বের প্রাণী। সাধারণ বৈশিষ্ট্য, দেহ পালক দ্বারা আবৃত। তোমরা জানো যে পাখির দেহ কিন্তু পালক দ্বারা আবৃত থাকে। দুটি পা এবং একটি চঞ্চু আছে। তিন, ফুসফুসের সাথে বায়ুতলি থাকায় সহজে উঠতে পারে, উঠতে হবে উঠতে না উড়তে। চার, উষ্ণ রক্তের পানি। পাঁচ, হাড় শক্ত, হালকা ও ফাঁফা। তারপর রয়েছে আরশোলা। আরশোলা হচ্ছে অর্থপোডা পর্বের প্রাণী। এর সাধারণ বৈশিষ্ট্য যদি আমরা বলি, আরশোলার প্রথম যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। সন্ধি এখানে রশ্মিকার হবে। দুই, মাথায় একজোড়া পুঞ্জাক্ষী ও অ্যান্টেনা থাকে। তিন, নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত। চার, দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। তারপর আসে কেঁচো। কেঁচো অ্যানালিডা পর্বের প্রাণী। সে সাধারণ বৈশিষ্ট্য যদি আমরা দেখি, দেহ নলাকার ও খণ্ডায়িত। দুই, নেফ্রেডিয়া নামক রেচন অঙ্গ থাকে। তিন, প্রতিটি খণ্ডে সিটা থাকে, সিটা চলাচলে সহায়তা করে। তারপর রয়েছে কৃমি। কৃমি হলো নেমাটোডা পর্বের প্রাণী। এর সাধারণ বৈশিষ্ট্য যদি আমরা দেখি, দেহ নলাকার ও পুরু ত্বক দ্বারা আবৃত। দুই, পৌষ্টিক নালী সম্পূর্ণ মুখ ও পায়ু ছিদ্র উপস্থিত। তিন, শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত। চার, সাধারণত একলিঙ্গ হয় এরা। পাঁচ, দেহগহ্বর আবৃত অনাবৃত ও প্রকৃত সিলোম নেই। এবার আমরা খ নম্বর প্রশ্নে চলে আসি। এখানে বলা হয়েছে তোমার তালিকার পরভুক্ত করা কোন কোন প্রাণীগুলোকে শ্রেণীকরণ করা যায় তা উল্লেখ করে তাদের বৈশিষ্ট্য লিখতে হবে। যেসব প্রাণীকে শ্রেণীকরণ করা যায় সেগুলো এই চারটির মধ্যে, সেগুলো উল্লেখ করে বৈশিষ্ট্য লিখতে হবে। তো আমরা এবার লিখতে পারি, আমার তালিকাভুক্ত কয়েকটি প্রাণীর নাম, পর্ব, শ্রেণী এবং বৈশিষ্ট্য নিম্ন উল্লেখ করা হলো। প্রাণীর নাম, পর্ব, শ্রেণী, সাধারণ বৈশিষ্ট্য। কাক, পর্ব হচ্ছে কডাটা, শ্রেণী পক্ষীকুল। কাকের সাধারণ বৈশিষ্ট্য যদি আমরা দেখি, উষ্ণ রক্তের প্রাণী, দেহ পালক দ্বারা আবৃত, দুটি পা, দুটি পাখা ও একটি ঠোঁট আছে। শিয়াল, এটা কডাটা পর্বের প্রাণী। শ্রেণী হচ্ছে স্তন্যপায়ী।
দেহ লোম দ্বারা আবৃত, স্তন্যপায়ী উষ্ণ রক্তের প্রাণী, দুধ পান করে। তারপর রয়েছে কুকুর। কুকুরের যদি পর্ব দেখি, কুকুরের পর্ব হচ্ছে করাটা, শ্রেণী হচ্ছে স্তন্যপায়ী, এবং কুকুর সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে দেহ লোম দ্বারা আবৃত, স্তন্যপায়ী উষ্ণ রক্তের প্রাণী, দুধ পান করে। কুনু ব্যাং, এটি পর্ব হচ্ছে করাটা, শ্রেণী হচ্ছে উভচর, সাধারণ বৈশিষ্ট্য আমরা লিখতে পারি দেহ ত্বক আঁশবিহীন, ব্যাঙের কোনো আঁশ নাই শরীরে, নরম ত্বক, পাতলা ও ভেজা, শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। ব্যাঙ কিন্তু শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। তারপরে হচ্ছে হাঙ্গর। হাঙ্গর হচ্ছে, যদি আমরা পর্ব দেখি, পর্ব হচ্ছে করাটা, শ্রেণী হচ্ছে কনড্রিকথিস, আর বৈশিষ্ট্য হচ্ছে এরা সমুদ্রে বাস করে, কঙ্কাল তরুণাস্থিময়, দেহ আইশ দ্বারা আবৃত, ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। তারপর রয়েছে কেঁচো। কেঁচো অ্যানালিডা, আর এটার শ্রেণী হচ্ছে অ্যানিমেলিয়া, বৈশিষ্ট্য হচ্ছে দেহ নলাকা ও খণ্ডায়িত, নলাকাকার, রেচন অঙ্গ বিদ্যমান, সিটার সাহায্যে চলাচল করে। এই হচ্ছে খয়ের অ্যান্সার আমাদের। এবার আমরা সর্বশেষ প্রশ্নের অ্যান্সারে চলে আসি, যেখানে বলা হয়েছে তোমার তালিকাভুক্ত প্রাণীগুলোর কোনটি তোমার জীবনে কী কী প্রভাব ফেলে, যেমন ইতিবাচক হতে পারে, নেতিবাচক হতে পারে, সেগুলো উল্লেখ করতে হবে এই ছকের মতো করে। তো আমরা ঘ লিখে লিখতে পারি, আমার দেখা তালিকাভুক্ত প্রাণীগুলো দৈনন্দিন জীবনে ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব শনাক্তকরণ নিম্নের ছকে উল্লেখ করা হলো। তো প্রাণীর নাম প্রথম কলামে, তার পরবর্তী কলামে রাখবে পর্বের বৈশিষ্ট্য, তারপরে রাখবে পর্ব, শ্রেণীর বৈশিষ্ট্য, শ্রেণী, ইতিবাচক দিক এবং নেতিবাচক দিক, এভাবে তোমরা টেবিলটি সাজিয়ে নিবে। তো প্রাণীর নাম এখানে প্রথমে আমরা রাখলাম কাক। এটা পর্বের বৈশিষ্ট্য হচ্ছে প্রাথমিক অবস্থায় ভ্রূণ নটকট, নরম, নমনীয়, দণ্ডাকার, গলবিল, ফুলকা, ছিদ্র থাকে। পর্ব যদি দেখি, পর্ব হচ্ছে কডাটা, শ্রেণীর বৈশিষ্ট্য হচ্ছে দেহ পালক দ্বারা আবৃত, দুটি পাখা ও পা আছে। শ্রেণী হচ্ছে পক্ষীকুল, ইতিবাচক দিক হচ্ছে পরিবেশের পরিচ্ছন্ন কর্মী, নেতিবাচক দিক, নেতিবাচক কোনো দিক নেই। তার পরবর্তী প্রাণীটি হচ্ছে শিয়াল। এই পর্বের বৈশিষ্ট্য হচ্ছে প্রাথমিক অবস্থায় ভ্রূণ নটকট, নরম, নমনীয়, দণ্ডাকার, গলবিল, ফুলকা, ছিদ্র থাকে। পর্ব হচ্ছে কডাটা, শ্রেণীর বৈশিষ্ট্য হচ্ছে দেহ লোম দ্বারা আবৃত, স্তন্যপায়ী, উষ্ণ রক্তের প্রাণী, আর শ্রেণী হচ্ছে স্তন্যপায়ী। ইতিবাচক দিক হচ্ছে এদের ইতিবাচক দিক নেই, নেতিবাচক দিক হচ্ছে বিভিন্ন রোগ জীবাণুর বাহক। তার পরবর্তী আমরা কুকুর তো দিলাম, কুকুর আসে নাই, কাক দিলাম, শিয়াল দিলাম, এবার কুকুর। কুকুরে হচ্ছে প্রাথমিক অবস্থায় ভ্রূণ নটকট, নরম, এটা হচ্ছে পর্বের বৈশিষ্ট্য, প্রথমটা হচ্ছে পর্বের বৈশিষ্ট্য, তার পর্ব শ্রেণীর বৈশিষ্ট্য, শ্রেণী। তো প্রাথমিক অবস্থায় ভ্রূণ নটকট, নরম, নমনীয়, দণ্ডাকার, গলবিল, ফুলকা, ছিদ্র থাকে। কডাটা, তো এটা শ্রেণীর বৈশিষ্ট্য হচ্ছে দেহ লোম দ্বারা আবৃত, স্তন্যপায়ী ও উষ্ণ রক্তের প্রাণী, এটা শ্রেণী হচ্ছে স্তন্যপায়ী। ইতিবাচক দিক হচ্ছে প্রভুভক্ত, বিশ্বাসী, বিশ্বাসী এটা দন্তস্ব হবে, আর নেতিবাচক দিক হচ্ছে জলাতঙ্ক রোগের বাহক। কুনু ব্যাং, কুনু ব্যাঙের পর্বের বৈশিষ্ট্য হচ্ছে প্রাথমিক অবস্থায় ভ্রূণ নটকট, নরম, নমনীয়, দণ্ডাকার, গলবিল, ফুলকা, ছিদ্র থাকে। পর্ব হচ্ছে কডাটা, শ্রেণী হচ্ছে দেহ ত্বক, শ্রেণীর বৈশিষ্ট্য হচ্ছে দেহ ত্বক আঁশবিহীন, ত্বক নরম ও শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, আর এটার শ্রেণী হচ্ছে উভচর। ইতিবাচক দিক হচ্ছে পরিবেশের জন্য উপকারী, নেতিবাচক দিক নেই। হাঙ্গর, প্রাথমিক অবস্থায় ভ্রূণ নটকট, নরম, নমনীয়, দণ্ডাকার, গলবিল, ফুলকা, ছিদ্র থাকে, এটা হচ্ছে পর্বের বৈশিষ্ট্য। পর্ব হচ্ছে কনড্রিকথিস, শ্রেণীর বৈশিষ্ট্য হচ্ছে সমুদ্রে বসবাস করে, ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। শ্রেণী হচ্ছে কনড্রিকথিস, আর ইতিবাচক দিক হচ্ছে সমুদ্রের সামুদ্রিক প্রোটিনের উৎস, নেতিবাচক দিক নেই। এটাই ছিল অষ্টম শ্রেণীর তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি বন্ধুবান্ধব শেয়ার করে দিবে। এই সপ্তাহে তোমাদের আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে বাংলা, সেটির অ্যান্সার আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেটি দেখে নিতে পারো। কে কোন জেলা, কে কোন স্কুল থেকে ভিডিও দেখছো, সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দাও, যাতে আমরা জানতে পারি সবচেয়ে বেশি শিক্ষার্থীরা কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য।